11টা কই নতুন নিয়ম নিয়ম না জানিলে আপোনাৰ সমস্যা হ'ব পাৰে কোনো আজিৰে পৰা ড্রাইভিং লাইসেন্স আধাৰ কাৰ্ডক লৈ নতুন নিয়ম বিনামূলীয়া ৰেচনক লৈ আহি গল নতুন নিয়ম আমি লৈ আহিছো সবিশেষ খবৰ আজিৰে পৰা কেবাটাও নিয়ম হলনি হ'ব বা কেবাটাও নতুন নিয়ম প্ৰযোজ্য হ'ব আৰু আজিৰে পৰা হলনি হ'ল 11টা কই নিয়ম ধনৰ লেনদেনৰ পৰা ড্রাইভিং লাইসেন্স লৈকে নিয়ম হলনি হৈছে ড্রাইভিং লাইসেন্স আধাৰ কাৰ্ড বিনামূলীয়া ৰেচনক লৈ নতুন নিয়ম এই মুহূর্তে এটা জরুরি খবর ব্যাংকর লেনদেনত ব্যাপক হাল হলনি হয়েছে আজিরে পড়া হলনি হয়েছে রন্ধন গ্যাসের দামও পরিবহন বিভাগত ব্যাপক হাল হলনি হয়েছে আজিরে পড়া আর রন্ধন গ্যাসের নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে আর লগতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস হয়েছে ট্রেফিক আইনত হলনি করা হল জরিমনার মাসুল তীব্র বেগে বাহন চলালে ভরব লাগিব 1000-2000 টাকাক জরিমনা তীব্র বেগে বাহন চলালে এটির বিপদ হব দ্রুত গতিতে বাহন চলালে বাহনের মালিকর পঞ্জীয়ন কার্ড বাতিল করা হব অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হব বাহনের মালিকর 18 অনুধর কোনোয় বাহন চলাই ধরা পড়লে ভরব লাগিব 25,000 টাকার জরিমনা সলনি হল ড্রাইভিং লাইসেন্স উলিওয়ার নিয়মও নতুন পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স উলিয়াব পারিব আজিরে পড়া ড্রাইভিং লাইসেন্সের বাবে এটিয়ারে পড়া পরিবহন কার্যালয়ত গই আপনি পরীক্ষা দিব না লাগে অর্থাৎ আরটিওর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র দিব পারিব ড্রাইভিং টেস্ট ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র ড্রাইভিং টেস্টের বাবে বিশেষ পরীক্ষা পাতিব ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত করব অনুজ্ঞাপত্র যোগ্যতার বাবে পরীক্ষা আর তাত গিয়ে আপনাদের পরীক্ষা দিব লাগিব পরীক্ষার উত্তীর্ণ সকলে লাভ করব ড্রাইভিং সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্সক লৈ এক জরুরি নিয়ম আহিছে আজিরে পৰা আধার কার্ড আপডেটর বাবে বৃদ্ধি করা হল সময়সীমা যদি আপনি আধার কার্ড আপডেট করা নাই তেতিয়া হলে আপনার বাবে ভাল খবর কিয়নো সময়সীমা বৃদ্ধি করা হয়েছে জুন মাহৰ 14 তারিখলৈকে বিনামূলীয়াক আপডেট করব পাৰিব আধার কার্ড আধার কেন্দ্র অথবা অনলাইন পদ্ধতিটো আপনাদের আপডেট করব পাৰিব অফলাইন অনলাইন দুটা পদ্ধতিতেই আধার কার্ড আপডেট করব পাৰিব ব্যাংকর ধনের লেনদেনের ক্ষেত্রতো সলনি হল নিয়ম জুন মাহত 20টা দিনতহে ব্যাংকত গৈ ব্যাংকৰ কাম আপুনি ধনৰ লেনদেন কৰিব পাৰিব জুন মাহৰ মাত্ৰ 20 দিন আৰ বি আইৰ ফলৰ পৰা জুন মাহত দিয়া হ'ল 10 দিনৰ ছুটি ৰন্ধন গেছৰ ক্ষেত্ৰতো নতুন নিৰিখ নিৰ্ধাৰণ কৰা হৈছে প্ৰতিটো বাণিজ্যিক চিলিণ্ডাৰত কমিল সৰ্বাধিক 21 টকা পৰ্যন্ত আৰু বাণিজ্যিক চিলিণ্ডাৰত সর্বাধিক 21 টাকা পর্যন্ত দাম হ্রাস করা হয়েছে গতি এক ভাল খবর কেবাটাও নিয়ম হাল হলনি হয়েছে এই নিয়ম না জানিলে আপনার সমস্যা হব পারে কেন 11টা কই নিয়ম হলনি হল আজিরে পড়া ব্যাংকর লেনদেনত ব্যাপক হাল হলনি ঘটুয়া হয়েছে হলনি হল রন্ধন গ্যাসের দাম আজি রন্ধন গ্যাসের নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারত 21 টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে আর ড্রাইভিং লাইসেন্স যদি আপনি উলিয়াব বিচারিছে বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স নাই তেতিয়াহলে আপনার বাবে জরুরি খবর এতিয়ারে পড়া পরিবহনত ব্যাপক হাল সলনি হয়েছে পরিবহন বিভাগত ট্রেফিক আইনতো জরিমনার হাল সলনি হয়েছে আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এটিয়ারে পড়া নিয়ম সলনি হল ড্রাইভিং লাইসেন্স উলিওয়ার নিয়ম নতুন নিয়ম ড্রাইভিং লাইসেন্সের বাবে এটিয়ারে পড়া পরিবহন কার্যালয়ত গিয়ে পরীক্ষা দিব না লাগে আরটিওর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রত ড্রাইভিং টেস্ট দিব লাগিব ড্রাইভিং লাইসেন্স উলিয়াব যাওয়া ব্যক্তিয়ে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত করব অনুজ্ঞাপত্র যোগ্যতার বাবে পরীক্ষা আর পরীক্ষাত উত্তীর্ণ সকলে লাভ করব ড্রাইভিং সার্টিফিকেট যদি আপনি পরীক্ষাত উত্তীর্ণ হয় তেতিয়াহলে আপনার ড্রাইভিং সার্টিফিকেট দিয়া হব আধার কার্ড আপডেটের বাবেও সময়সীমা বৃদ্ধি করা হয়েছে জুন মাহর 14 তারিখলৈকে বিনামূলীয়াক আধার কার্ড আপডেট করব পাৰিব আধার কেন্দ্র অথবা অনলাইন পদ্ধতি আপডেট করব পাৰিব আধার কার্ড যদি আপনি অফলাইন পদ্ধতিত আধার কার্ড আপডেট করিম বুলি ভাবিছে তেতিয়াহলে আধার কেন্দ্রলৈ গৈ আধার কার্ড আপডেট করব পাৰিব আর অন্যথা অনলাইন পদ্ধতিত গৈ অনলাইন পদ্ধতিত মোবাইলের জড়িয়ে আপনাদের আপডেট করব পাৰিব নিজের আধার কার্ড 14 তারিখলৈকে জুন মাহর সেই সময়সীমা ধার্য করা হয়েছে লগতে ব্যাংকর লেনদেনের ক্ষেত্রতো সলনি হল নিয়ম জুন মাহত 20টা দিনতহে ব্যাংকত গৈ করব পাৰিব ধনের লেনদেন আর বি আইর ফলের পর জুন মাহত 10 দিনের ছুটি দিয়া হয়েছে রন্ধন গ্যাসের ক্ষেত্রে নতুন নিরিখ নির্ধারণ করা হয়েছে আজিরে পৰা তালিকা ইতিমধ্যে আমি জানাইছো প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারত কমিল সর্বাধিক 21 টাকা পর্যন্ত আর এই মুহূর্তে জরুরি খবর কিয়নো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সলনি হল কেবাটাও নিয়ম ধনের লেনদেনের ক্ষেত্রে নিয়ম সলনি হল এটিয়ারে পড়া আরটিওলে গিয়ে ড্রাইভিং টেস্ট আপনাদের দিব না লাগে ব্যাংকর ধনের লেনদেন জুন মাহত 20টা দিনে করব পাৰিব কিয়নো 10 দিন আর বি আইর ফলের পর ব্যাংক বন্ধ রখা হব বলে জানাইছে।